ভাই বাংলাদেশে এক পিস, এটা দ্বিতীয় পিস এখনো তৈরি করে নাই, ফার্স্ট আয়সা এন্টারপ্রাইজ এটা তৈরি করে। এই গেটটাকে তো স্যার কুমিল্লা, এই গেটটাকে তো স্যার নোয়াখালী, আর এই গেটটাকে তো স্যার আমাদের কক্সবাজারে ভাই। এখানে ঢালাই আছে, এখানে জাহাজের প্লেট আছে, আউট স্ট্রাকচারটা আপনার গ্যালভানিজ বক্স আছে, হুবাহুক ভাই কিন্তু সেম আমরা করে দিছি। আচ্ছা, সেম বাইরের বাড়ি এরকম ডিজাইন, সেম এরকম ডিজাইনের ক্যাটালগে আমরা গেটটা তৈরি করি। চমৎকার একটা হ্যান্ডেল দিছি, এখানে একটা অটো লক আছে, এই দুটা অটো লক আর হ্যান্ডেলটা ভাই আমাদেরকে কিনে দিছে, আমরা এটা লাগাই দিছি। চলে এটা অ্যাসেস শিফটও আছে, এটার সাইজ আছে হলো আপনার 6 ফিট বাই 7 ফিট, এখানে কিন্তু উপরে আপনার কালেমা দেওয়া আছে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে চলে এসেছি আয়সা এন্টারপ্রাইজের। আজকে তিনটা গেট দেখাবো আপনাদেরকে, দেখতে পাচ্ছেন আজকে এমন একটা গেট নিয়ে আসছি যেটা হচ্ছে বাংলাদেশে এক পিস। এটা তো মনে অন্য কেউ তৈরি করে নাই ভাই এখনো। ভাই বাংলাদেশে এক পিস, এটা দ্বিতীয় পিস এখনো তৈরি করে নাই, ফার্স্ট আয়সা এন্টারপ্রাইজ এটা তৈরি করে দিছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আরো দুইটা লেজার কাটিং গেট আছে, এটা প্রত্যেকটা গেটে আমরা ডিটেলস ইনফরমেশন দিব আপনাদেরকে, অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তারপরে কিন্তু এখন কথা বলবো আয়সা এন্টারপ্রাইজের ওনারের সাথে, আকবর ভাইয়ের সাথে। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। প্রথমে আপনাদের কারখানার অ্যাড্রেস একটু বলে দেন আমাদের। আমার কারখানার অ্যাড্রেস হচ্ছে আপনার ঢাকা কামরাঙ্গীর চর খোলামোড়া ঘাট, সাততলা টাওয়ারের সাথে আমার অপশন। আচ্ছা, সারা বাংলাদেশে তো গেট ডেলিভারি করে? সারা বাংলাদেশে ডেলিভারি। আচ্ছা, এই গেট গুলো কই কই যাচ্ছে একটু ফার্স্টে আমাদের বলবেন। ফার্স্টে বলি, এই গেটটাকে তো স্যার কুমিল্লা, এই গেটটাকে তো স্যার নোয়াখালী, আর এই গেটটাকে তো স্যার আমাদের কক্সবাজারে ভাই। ওকে, মানে তিন প্লেসে তিনটা যাচ্ছে, তাই না? ভাই এই গেটটা মানে ডিজাইনটা কই পাইলেন? এটা তো অন্য কোথাও দেখিনি ভাই। ডিজাইনটা প্রথমে আমি দেখাই ভাই, আমাদেরকে ছবি তুলে নিয়ে আসছিল একবার হুবহু পাশে। জি ভাই। আচ্ছা, প্রবাস থেকে কিন্তু গেটের ডিজাইন দেখে ভাইদেরকে অর্ডার পরে করা, ভাইরা কিন্তু এই গেটটা দাঁড়া করেছে। এটা কিন্তু কালারটাও সম্পূর্ণ ইউনিক একটা কালার কিন্তু এখানে করা হয়েছে, দেখেন। এই যে দেখেন গেটটা ভাই, ছবি হুবহু ভাই কিন্তু সেম আমরা করে দিছি। আচ্ছা, সেম ভাইয়ের বাড়ি এরকম ডিজাইন, সেম এরকম ডিজাইনের ক্যাটালগে আমরা গেটটা তৈরি করেছি। তার মানে যেরকম গেট দেখানো হয়েছে ঠিক ওরকমই যেটা হয়েছে আসলে। যারা চিন্তা করেন যে ভাই ইউনিক একটা গেট আমি করতে চাই, কোথা থেকে করবো, তারা কিন্তু ভাইদের অর্ডার করতে পারেন। জি। আচ্ছা, এই গেটে কি কি মালামাল ব্যবহার করছেন যদি একটু বলেন? এটা সম্পূর্ণ ঢালাই লোহা তৈরি করা, সম্পূর্ণ ঢালাই লোহা। হ্যাঁ, এখানে ঢালাই আছে, এখানে জাহাজের প্লেট আছে, আউট স্ট্রাকচারটা আপনার গ্যালভানিজ বক্স আছে, এবং যে সবচেয়ে গেটের যে মূল আকর্ষণ হইতাছে এটা উপরে তাজটা, কিন্তু তাজটা খুবই চমৎকার ভাবে কিন্তু আমরা তাজটা বসাই দিছি এখানে ভাই। এটা একটা জাপানিজ ভাই ভাইব আছে, এটা আসলে কোন রাষ্ট্র থেকে অর্ডার হয়েছে? এটা আমাদের কেউ অর্ডার করেছে আপনার চায়না থেকে ভাই। চায়না থেকে? জি, চায়না জাপানিজ একটা ভাব আছে গেটের ভিতরে কিন্তু। আচ্ছা, এই এটা কি ঢালাই ভাই? এটা সম্পূর্ণ ঢালাই ভাই, এটা হচ্ছে ঢালাই পাটা, এটা হলো আপনার পাহাড়, এখানে ফুল দেওয়া আছে, এটা হচ্ছে আপনার একটা গাছ, বট গাছের মতন দেখা গেছে। এটা সম্পূর্ণ ঢালাই পাটা ভাই, সম্পূর্ণ পাটা এটা। আচ্ছা, এই যে কালারটাই, কালারটাও তো ভিডিওর সেম কালারটাই দিয়েছেন আপনি। জি ভাই, এটা সম্পূর্ণ লাক্সারি কালার ভাই, সম্পূর্ণ লাক্সারি কালার ভাই। গেটের কি চায়না গেট নাকি কি গেট দাম দিয়েছেন? এটা হচ্ছে আপনি কোরিয়ান গেট বলতে পারেন, চায়না গেট বলতে পারেন। এখানে একটা, এখানে শুধু একটু মডিফাই করছে ভাই, এখানে কিছু চায়না লেখা ছিল, উনি চাচ্ছিল না যে ওনার গেটের চায়না লেখাটা হোক, তার জন্য কিন্তু আয়সা এন্টারপ্রাইজ থেকে কিন্তু লেখা দিয়েছে, তার ওয়াইফের নয়, আয়সা মঞ্জিল কিন্তু ভাই। সেটা চলে যাচ্ছে বড়ুয়াতে কুমিল্লা, এখানে কিন্তু খুবই চমৎকার একটা হ্যান্ডেল দিছি, এখানে একটা অটো লক আছে, এই দুটা অটো লক আর হ্যান্ডেলটা ভাই আমাদেরকে কিনে দিছে, আমরা এটা লাগাই দিছি। আচ্ছা, তার মানে কেউ যদি গেটে লক লাগাই নিতে চায় আপনাদের এখান থেকে লাগাই নিতে পারবে? জি ভাই। আচ্ছা, এই গেটের পিছনে কি এমএস শীট না এসএস শীট ভাই? এটা হচ্ছে তাহলে এমএস, এটা হচ্ছে জাহাজের যে প্লেট গুলো হয়, এই জাহাজের প্লেটের উপরে কিন্তু আমরা এই বট গাছটা বসাই দিছি। আচ্ছা, কারণ দেখা যায় এত বড় একটা ওয়েটের গেট কিন্তু আপনার পাতলা কিন্তু একটা শীট নিতে পারবে না, তার জন্য কিন্তু এখানে আমরা 3 মিলি মোটা, 3 মিলি মোটা। জি ভাই, 3 মিলি মোটা প্লেট দিয়ে দিছি। জায়গাটার সাইজ কত আছে ভাই? ভাই এর পাশে আছে আপনার 11 ফুট বাই 11 ফুট 3 ইঞ্চি, হাইট আছে তার সহকার প্রায় 10 ফুট। আচ্ছা ভাই, এই গেটের প্রাইসটা কত আছে আমি একটু জানতে পারবো? ভাই এই গেটের প্রাইসটা পড়ছে, দেখা যায় সব ঢালাই গেটের থেকে কিন্তু আমার এই গেটের একটু প্রাইসটা কিন্তু একটু বেশি, বেশি হওয়ার কারণটা হচ্ছে কিন্তু ভাই সব জায়গায় দেখবেন ঢালাই থাকে, থিকনেস দেখে, হ্যাঁ 400টা থেকে আপনার 500টা, আমার কিন্তু প্রায় আপনার 700টা পরিমাণ মোটা, এই যে একটা ঢালাই দেখছেন প্রায় 700টা পরিমাণ মোটা মোটা। জি ভাই, মানে ভাই চাইছে সবচেয়ে হেভি মালটা তৈরি করবো সে, যাতে আমার গেট বানাবো ভাই যুগের পর যুগ চলে যাবে। আসলে কিন্তু ভাই ঢালার গেট কিন্তু ভাই যুগের পর যুগ চলে যাবে, নষ্ট হবে না, গুণে ধরবে না, ফাঁকা হবে না, বাঁকা হবে না, শুধু কিছু বছর পর পর আমরা 5 বছর 6 বছর পর পর এটা কালার করতে হয়। আচ্ছা, এখন কি কি মালামাল দিছি আমরা বলে দেই ভাই, এই যে এখানে যে আউট যে স্ট্রাকচারটা আছে, হ্যাঁ এটা কিন্তু আমরা দিছি ভাই 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি, 2 ইঞ্চি 4 ইঞ্চি। জি ভাই, পাকা 12 গেজ মোটা, এটা কিন্তু সম্পূর্ণ গ্যালভানিজ করা, এটা কখনো জম ধরবে না, মরিচ পড়বে না। হ্যাঁ, এখানে যে আছে ঢালাই গুলো কিন্তু সম্পূর্ণ ঢালাই নকশা, এগুলো আপনার 6 সুতা 7 সুতা করে মোটা আছে, এক এক দিকে এক এক রকম, উপরে যে তাজটা আছে এটাও ভাই 6 সুতা মোটা। হ্যাঁ, এখানে যে আমরা প্লেটটা দিচ্ছি এটা হচ্ছে আপনার জাহাজের প্লেট, 3 মিলি মোটা। হ্যাঁ, আর এখানে যে আপনার ডিজাইনটা করছি এটা হচ্ছে আপনার 4 মিলি মোটা ডিজাইন,
প্লেটের উপর আমরা এই ডিজাইনটা করে দিছি ভাই। আচ্ছা ভাই, এই গেটটা কিভাবে খুলবে? এটা কি দুই পাল্লা সিস্টেম নাকি? ভাই না, এটা একটু সম্পূর্ণ স্লাইডিং এটা গেট ভাই। আচ্ছা, এটা মানে এক সাইডে চলে যাবে? এক সাইডে চাপে যাবে, যখন বাড়ির মাল সাবানা বা গাড়ির ঘোড়া আসবে তখন ধাক্কা দিবে, এক সাইডে চলে যাবে। আর মানুষ যাতায়াতের জন্য কিন্তু এখানে একটা পকেট পাল্লা করে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা কিন্তু পুরোটাই খুলবে? এটা পুরোটাই খুলবে ভাই। আচ্ছা, এটা চাইলে কি সাইডে সিলেক্ট করা সম্ভব? জি ভাই, চাইলে সাইডে সিলেক্ট করা সম্ভব। এবার আমাদের একটু এই গেটের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দাও ভাই। এটা হচ্ছে আপনার 2300 টাকা স্কোয়ার ফিট ভাই। 2300 টাকা পার স্কোয়ার ফিট। আবার কোনো ভাই যদি চায় একটু পাতলা মাল দিয়ে তৈরি করতে, সেক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করলে একটু দামটা কমবে। তার মানে অনেকে শুনে ভাবতে পারেন যে অন্য কোনো গেটের জন্য যেমন 1100, 1200, 1500 টাকা পাওয়া যায়, এটা 2300 টাকা স্কোয়ার ফিট। জি ভাই, এটা মানে অবশ্যই এখানে মালামাল ওই পরিমাণ হেভি ইউজ করা হবে ভাই। একটা গেট দেখা যায়, একটা ঢালাই গেট যদি আপনি 16 ফুট 17 ফুট গেট করেন, হাইস্ট গেলে ঢালাই খাবে ওখানে 500 থেকে 600 কেজি। আচ্ছা, আমার এই তুলু গেটের মধ্যে কিন্তু ঢালাই খাইছে আপনার 900 কেজি। এরকম ওজন আছে, চিন্তা করেন। এই গেটটা রোয়েট হয়েছে আপনার 1200 কেজি ওজন হয়েছে এখন। এই জন্যই কিন্তু গেটের খরচটা একটু বেশি পড়ছে। জি ভাই। আচ্ছা, এরপরে আমরা লেজার কাটিং গেট দেখাবো বরাবরই, যেটা আমরা দেখাই। এটা যাচ্ছে আপনার নোয়াখালীতে, এটা যাচ্ছে হলো আপনার এলাকা এই শফিক ভাইয়ের বাড়িতে। শফিক ভাইয়ের বাড়িতে? এটা কি পিছনে এসএসসি? পিছনে এটা এসএসসি তো আছে। এটার সাইজ আছে হলো আপনার 6 ফিট বাই 7 ফিট। এখানে কিন্তু উপরে আপনার কালেমা দেওয়া আছে সুন্দর করে। এটা কি পকেট পাল্লা রাখা হয়েছে না এক পাল্লা? হ্যাঁ ভাই, ইউজ করতে পারবেন। এটা আপনার এই যে এখানে একটা ছোট করে মিনি পকেট পাল্লা রাখা হয়েছে, ছোট পকেট, এটাতে মানুষ যাতায়াত করবেন। আচ্ছা, আর এমনি চাইলে পুরো দুই পাল্লা খুলে, যখন মাল সামানে ঢোকাবে তখন দুইটা পাল্লা ভিতর দিকে খুলে দিবেন, তখন মাল সামানে। আচ্ছা, কত মিলি শীত দিয়ে করে এটা ভাই? এটা ভাই 5 মিলি প্লেট। এটা তো কিন্তু জাহাজের প্লেট, ঠিক আছে, যেটা নোনা পানিতে নষ্ট হয় না। জি। আচ্ছা, এটার প্রাইস কত আসে যদি একটু ভাই? এটা হচ্ছে আপনার আউট আমরা দিছি হলো গিয়া 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 5 মিলি মোটা অ্যাঙ্গেল। এখানে ভিতরে স্ট্রেচারটা আছে 13-14 গেজের বক্স। এখানে আছে আপনার জাহাজের প্লেট 5 মিলি, পিছনে 1 mm মোটা শীট। এইটা এই গেটগুলো কিন্তু ভাই নিতে চাই তাহলে প্রতি পার স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র 1400 টাকা করে। 1400 টাকা এই মালামাল। জি। এরপর আর একটা গেট আছে এখানে, এখানে আরেকটু মডিফাই হয়েছে। এই ভাই আমি যেরকম সাইডে অ্যাঙ্গেল দেই, অ্যাঙ্গেল এই ভাই চাইছিল সাইডে অ্যাঙ্গেল হবে না, তাকে বক্স দেবো। তার জন্য কিন্তু আমরা এখানে 12 গেজের বক্স দিছি। হ্যাঁ, আউটে আউটে 12 গেজের বক্স দিছি। স্কোয়ার ভাই, স্কোয়ার বক্স। আর এখানে আছে আপনার 13-14 গেজের বক্স, 5 মিলি জাহাজের প্লেট। এটাও ভাই 1400 টাকা স্কোয়ার ভাই। বক্স দিলে সুবিধা কি আর অ্যাঙ্গেল দিলে সুবিধা কি? মানে ওখানে এনার ওখানে পছন্দ হয়েছে, তিনি বক্স দিয়ে নিছে, মানে একই সিস্টেম। কেন কি বক্সটা দেখতে কি একটু আপনার লেভেল লাগে, আর অ্যাঙ্গেলটা হলো কি আপনার সাইডটা ফাঁকা দেখা যায় না। এই হলো আপনার সুবিধাটা। তার মানে যার যেমন পছন্দ, যার যেরকম সুবিধা হয় আমরা তৈরি করে দিই। আচ্ছা, এটাও কি সেম 5 মিলিতে করা? এটা ভাই 5 মিলিতে করা। আচ্ছা, যেখানে প্রাইস রেট একই আসতেছে। জি, এটাও 1400 টাকা স্কোয়ার ফিট। এটার সাথে কি লক লাগাই নিতে পারবে ভাই? হ্যাঁ ভাই, চাইলে লক লাগাতে পারবে, দুই লকের জন্য আলাদা ভাবে পে করতে হবে। আচ্ছা, এই ছিল মোটামুটি তিনটা গেট, কিন্তু তিন জায়গায় চলে যাচ্ছে ভাই। এবার আমরা আসি এই যে গেটে কালার গুলা করছেন, কালারের জন্য এক্সট্রা কোনো টাকা নিছেন? ভাই, কাজটা সম্পূর্ণ ফ্রি, যে কোনো কালার করবেন মনের মতন তৈরি করে দিন। দেখেন এটা দেখে, এইগুলা কিন্তু কমন কালার। জি, এখানে কিন্তু একটু আনকমন কালার দেওয়া হয়েছে, কিন্তু এখানে ভাইয়ের পছন্দের মতনই আমরা কালার করে দিছি না। আচ্ছা, এরপরে আসি যাতায়াত এবং ফিটিং এর ব্যাপারে, এটা যদি একটু বলে দিতো ভাই। এই গেটটা তৈরি করছি যেহেতু আমি, ফিটিং করার কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা আমার। এই গেটটা ফিটিং চার্জ কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিছি, এক টাকাও আমরা চার্জ দিতেছি না। ফিটিং এর জন্য কোনো চার্জ নাই, কালারের জন্য চার্জ নাই, শুধু পরিবহন 50%। জি, শুধু পরিবহন চার্জটা 50% দিতে হয়। ঢাকার বাইরে হলে, যদি ঢাকা সিটির মধ্যে হয় তাহলে সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, এবার আসে কতদিন টাইম দিতে হবে আপনাদেরকে গেট? ভাই, এই সবে এই ধরনের গেট হলে কিন্তু আমাদেরকে 2 মাস সময় দিতে হয়। 2 মাস? কারণ এই গেটটা হলো এই যে এখানে যে ফর্মাগুলো দেখেন, এগুলো কিন্তু আগে ফর্মার মধ্যে এরকম আপনার নকশা করা হয়েছে, তারপরে এগুলা ফর্মাগুলো কাঠ দিয়ে আগে বানাইতে, কাঠ দিয়ে আগে বানাতে হয়। তার জন্য কিন্তু এটা ম্যাক্সিমাম 2 মাস সময় দিতে হয় আমাদের। আচ্ছা, এই জন্য এটা প্রাইসটা বেশি। এইগুলোর ক্ষেত্রে 20-25 দিন দিলে হয়? এইগুলো আপনার 20 দিনের মতো রেডি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই ছিল মোটামুটি সব ইনফরমেশন। এরপরে যদি যে কোনো কিছু জানার দরকার হয় তাদের সাথে আলোচনা করে ফোনে জেগে নিবেন, আর যারা প্রবাসী আছেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। তো ভিডিওটা আজকে বড় করবো না, এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ।